আমি ইন্টারনেটের ব্যাপারে এক বিশেষজ্ঞের সাথে এমনি কথা বলছিলাম বলছিলাম কি চলছে এখন কারণ আমি আর কিছুই দেখতে পাই না কেবল একটু খবর আর নিজেদের কাজ ছাড়া সময় ব্যস্ত থাকি তো আমার নেট ঘেঁটেও দেখা হয়ে ওঠে না তো জিজ্ঞেস করছিলাম মানুষ কিসের খোঁজ করছে কি সেটা আর তিনি এমনভাবে বললেন যেন অত্যন্ত সাধারণ একটা ব্যাপার বললেন সদ্গুরু সত্তর শতাংশ শুধু অশ্লীল বিষয় সত্তর শতাংশ ইন্টারনেটের কার্যকলাপ হলো অশ্লীল বিষয় এই হিসেবটা কতটা ঠিক আমি জানি না কিন্তু এটার কাছাকাছিও যদি হয় মানে আমাদের কি হয়েছেটা কি যখন এরকম শক্তিশালী একটা মাধ্যম রয়েছে যা দিয়ে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা যায় তখন আমাদের এর থেকে ভালো কিছু বলার নেই আমি নীতিবাগী সবার চেষ্টা করছি না এটা ভুল ওটা ভুল বলার চেষ্টা করছি না আমি বলতে চাইছি প্রথমবার মানবজাতির ইতিহাসে এই প্রথমবার আমাদের সামর্থ্য রয়েছে যাতে আমরা কিছু একটা গোটা বিশ্বকে বলতে পারি এক চেষ্টাতেই এর আগে এটা তো কল্পনারও বাইরে ছিল তাই না আমি বলতে চাইছি যে আপনারা যা খুশি তাই করছেন আপনাদের এই ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল এগুলো দিয়ে না এগুলোকে এভাবে ব্যবহার করবেন না প্রথমবার আমরা গ্রহের প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করার সামর্থ্য রাখছি এটা কি গুরুত্বপূর্ণ নয় যে মানুষের সর্বোচ্চ সম্ভাবনা সকলের কাছে পৌঁছুক দেখুন আজ পৃথিবীতে তিনটি সবচেয়ে বড় শিল্প হল প্রথমটি হল এক নম্বরে অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম দ্বিতীয় হলো মদ ও তামাক একসাথে এবং তিন নম্বরে ওষুধ তৈরি এই তথ্যই আমাদের ব্যাপারে সবকিছু বলে দিচ্ছে কি ধরনের মানুষ আমরা তাই না আর ওদিকে ইন্টারনেটে অশ্লীল বিষয় একটি প্রজন্ম হিসেবে আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় আমাদের উচিত নয় এই সেক্স উন্মাদ শিশু বিক্রয়কারী মানুষগুলোকে আধিপত্য করতে দেওয়ার আমরা পৃথিবীতে কি করে সেই লোকগুলোর আধিপত্য স্বীকার করতে পারি যারা কিনা ছোট শিশুদের বিক্রি করছে নোংরা অশ্লীল কাজ করার জন্য বলুন তো না ওদের সাথে লড়াই করতে হবে না সকলেই ভাবছেন লড়াই প্রয়োজন না আমাদের প্রচুর ভালো কাজ করে ওদের অভিভূত করে পরাস্ত করতে হবে